সাবস্ক্রাইব করুন বাঙালি রান্নার হেসেল আর বেল আইকন ক্লিক করুন সব ভিডিওর আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। আমি সংযুক্তা, বাঙালি রান্নার হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। প্রথমে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি মিহিভাবে কুচিয়ে রাখা মোচা। তবে একটা কথা বলে রাখি, প্রথমে মোচাটা কিন্তু পাকা কলার মোচা নেওয়ার চেষ্টা করবেন, তাতে মোচাটা মিষ্টি হবে। যদি কাঁচা কলার মোচা হয়ে থাকে তাহলে কিন্তু সেটা তেতো হতে পারে। এবার এতে আমি অ্যাড করছি হাফ কাপ জল, আর দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন নুন। দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকাটা বন্ধ করে দেব। দিয়ে আমি একটা হুইসেল দিয়ে নেব। হুইসেল হয়ে পড়ে গেছে, তারপরে প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নেব। দেখতেই পাচ্ছি মোচাটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার আমি জলটাকে ছেঁকে নেব। কড়াই আমি গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে আমি কড়াইয়ের সাথে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব একদম ছোট সাইজে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি খুব ভালো করে ফ্রাই করে নেব। চিংড়ি মাছটা আমার ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। সেম প্যান, তাতে আমি দিয়ে দিচ্ছি আরো একটু মাস্টার্ড অয়েল। এবার এতে দিয়ে দেবো গোটা মশলা, তাতে দিচ্ছি তেজপাতা দুটো, একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা কিন্তু মাঝখান থেকে ফাটিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা সাদা জিরে। তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে খুব ভালো করে ফ্রাই করে নেব, তাতে একটা সুন্দর গন্ধ আসবে। সব আমার ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব ছোট ছোট করে টুকরো করে রাখা আলু। আলুটাকেও আমি ভালো করে ফ্রাই করে নেব। আলুটা আমার ফ্রাই করা হয়ে গেছে ভালোভাবে। এখানে আমি 1 টিস্পুন আদার পেস্ট নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন হলে জিরে গুঁড়ো দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। দিয়ে আমি সামান্য জল অ্যাড করছি, একটা পেস্ট বানিয়ে নেব। আদা হলুদ আর ধনে জিরে গুঁড়ো আর নুন সব একসাথে মিশিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার আমি এটা দিয়ে দেব কড়াইয়ে। আলুর সাথে সব মশলাটা আমি খুব ভালো করে ফ্রাই করে নেব, তাতে আদার গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যাবে। আর দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা আমি মাঝখান থেকে চিরে নিয়েছি। সব ভালো করে আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি আমি জল, আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি জল দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব, তাতে আলুটা সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি, আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচা। পুরো মশলা আর আলুর সাথে খুব ভালো করে মোচাটাকে আমি মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে মোচাটা, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ, আর দিয়ে দেব গ্রেট করে রাখা নারকল বা নারকল কোড়া। চিংড়ি মাছ নারকল কোড়া দিয়ে মোচার ঘন্ট কিন্তু খুব ভালো লাগে গরম ভাতে। এবার আমি সব একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, এতে এবার আমি 1 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, চিনি যদি বেশি পছন্দ হয় তো বেশি দেবেন, কম পছন্দ হলে কম দেবেন। এবার আমি ঢাকা দিয়ে আরো 5 মিনিট রান্না করব।
5 মিনিট হয়ে গেছে, আমি আবার ঢাকাটা খুলে দিচ্ছি। এবার হালকা নাড়াচাড়া করে নেব। এবার এতে দিয়ে দেব গরম মশলা। আমি এখানে 1 টিস্পুন গরম মশলা দিচ্ছি, আর দিয়ে দেব 1 টিস্পুন ঘি। গরম মশলা ঘিটা মোচার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।